অনেক দিন আগের একটি ঘটনা। একবার মহাত্মা গৌতম বুদ্ধ তার সকল শিষ্যদের সাথে নিয়ে নন্দনগড় নামে একটি গ্রামে প্রবচন দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে যেতে যেতে সন্ধ্যা নেমে আসে এবং এক সময় অন্ধকার হয়ে যায়। সেই দিন পূর্ণিমা ছিল আর চারদিক দিনের আলোর মতো ঝলমলে করছিল। তারপর বুদ্ধদেব তার সকল শিষ্যদের নির্দেশ দেয়, আজ রাতটা আমরা সামনে থাকা ওই দেবদারু গাছটার নিচেই কাটাব, কাল সকালে আবার গ্রামের উদ্দেশ্যে পুনরায় চলতে শুরু করব। বুদ্ধদেবের নির্দেশ মতো তাই করা হল। রাতে সকল শিষ্যের ভোজনের পর একজন শিষ্য গৌতম বুদ্ধকে জিজ্ঞেস করে, তিনি বলেন, হে গুরুদেব, একটি আদর্শ মানুষ ঠিক কেমন হওয়া উচিত? শিষ্যের এই কথায় গৌতম বুদ্ধ বলে, তোমাকে একটি কাহিনীর মাধ্যমে ব্যাপারটি বুঝিয়ে বলার চেষ্টা করছি। এরপর গৌতম বুদ্ধ একটি গল্প বলতে আরম্ভ করেন। তিনি বলেন, বহুদিন আগে বিক্রমগড় নামে একটি গ্রামের মাঠে এক বড় মেলা বসে। দূর দূরান্ত থেকে মানুষজন ওই মেলা দেখতে আসে। ওই মাঠের একেবারে শেষ প্রান্তে একটি কূপ ছিল। সময়টি শরৎকাল হওয়ায় সেখানে জলের পরিমাণ তো কম ছিল, তবে গভীরতা ছিল অনেক। ওই কূপে একটি মানুষ ভুলবশত পড়ে যায়। তখন ওই লোকটি জোরে জোরে চিৎকার করতে থাকে, কেউ আমাকে বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। কিন্তু এই মেলাতে অনেক বেশি লোক থাকায় সবার চিৎকার চেঁচামেচি শব্দে ওই ব্যক্তিটির আওয়াজ চাপা পড়ে যায়। সেই সময় একটি যুবক ওই কূপের সামনে থাকা একটি বেঞ্চে এসে বসে। তারপর কূপের ভেতর থেকে যুবকটি চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। আর কূপের ভিতরে কি আছে সেটা না দেখেই ওখান থেকে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর একজন সন্ন্যাসী ওই কূপের সামনে থাকা বেঞ্চে এসে বসে, আর তিনিও সেই একই আওয়াজ শুনতে পায়। মানুষটির এই আর্তনাদ শুনে সন্ন্যাসী ওই কূপের সামনে গিয়ে ভিতরের দিকে তাকায়। তারপর তিনি দেখেন ওই কূপের ভেতরে একজন মানুষ পড়ে গেছে। এরপর সন্ন্যাসী তার দিকে তাকিয়ে বলে, বন্ধু, তুমি গত জন্মে অবশ্যই কোনো না কোনো পাপ করেছ, যার শাস্তি স্বরূপ তুমি আজ এই কর্মফল ভোগ করছ। আমাকে তুমি ক্ষমা করো, আমি তোমাকে কোনো সাহায্যই করতে পারবো না, এই শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। সন্ন্যাসীর এই কথাগুলো শুনে লোকটি বলে, হে মহাশয়, এই কথাগুলি আপনি আমাকে পরেও শোনাতে পারবেন, আমার এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে, দয়া করে আপনি আমাকে আগে বাইরে বার করুন। এই শুনে সন্ন্যাসী বলে, দেখো, আমি তো কর্ম থেকে মুক্ত হয়ে গেছি, আমি বরং গ্রামে ফিরে গিয়ে গ্রামের কাউকে বলছি তুমি বিপদে পড়েছ, তোমাকে যেন তারা এসে সাহায্য করে। এই বলে সন্ন্যাসী সেখান থেকে চলে যায়। এভাবে কিছু সময় পেরিয়ে যায়। তারপর একজন চাষি সারাদিন পরিশ্রম করে চাষ করার পর ক্লান্ত শরীর নিয়ে ওই কূপের সামনে আসে জল পান করার জন্য। তারপর তিনি দেখে কূপের ভেতর থেকে এক করুণ আর্তনাদ ভেসে আসছে। সাথে সাথে নিচে তাকিয়ে চাষি দেখে যে কূপের ভেতরে একটি মানুষ পড়ে গিয়েছে, আর ওই দিক থেকেই চিৎকার আসছে, আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। তো এই দেখে ওই চাষি লোকটিকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি একদম চিন্তা করো না ভাই। তারপর চাষি দেখে তার পাশে জল তোলার জন্য বালতিতে যে দড়িটি লাগানো রয়েছে সেটি একদম পাতলা, আর ওই দড়ি দিয়ে লোকটিকে তোলার চেষ্টা করলে রশিটি ছিঁড়ে যেতে পারে। তাই চাষি কূপের ভেতরের দিকে তাকিয়ে বলল, দাঁড়াও ভাই, আমি কিছু ব্যবস্থা করছি। এই বলে তিনি নিজের পরনের ধুতিটিকে খুলে সেটা ছিঁড়ে তা মুড়ে মুড়ে একটি দড়ি তৈরি করে। তারপর ওই দড়িটি কূপের মধ্যে ফেলে তা দিয়েই লোকটিকে টেনে বাইরে বার করে আনে। তারপর ওই ব্যক্তিটি চাষির পা ধরে বলে, হে বন্ধু, তুমি হলে সত্যিকারের ধার্মিক এবং সব থেকে ভালো ও আদর্শ মানুষ। তোমার আগে এখানে আরো কয়েকজন এসেছিল, আমি তাদেরকে অনেকবার বলেছি আমাকে সাহায্য করার জন্য, কিন্তু কেউ আমাকে
সাহায্য করার জন্য এগিয়ে আসেনি। তুমি একমাত্র যে আমাকে এই বিপদ থেকে রক্ষা করলে। এই কথা শুনে চাষি বলে, আমি আদর্শ ও ধার্মিক বলতে যা বুঝি তা হল যে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে, অন্যের সাহায্য করে, অন্যের উপকার করে, সেই তো হল ধার্মিক ও আদর্শ মানুষ। তো প্রিয় বন্ধুরা, আজকের গৌতম বুদ্ধের এই ছোট অনুপ্রেরণামূলক গল্পটি থেকে আমরা এটাই শিখতে পারি যে আমাদের সর্বদাই অন্যের প্রতি প্রেম ও দয়া থাকা দরকার। অন্যের বিপদে আমাদের তার পাশে দাঁড়ানো উচিত, তাকে সাহায্য করা উচিত। যেমনটা ওই চাষি অপরিচিত লোকটির সম্বন্ধে কোনো কিছু না জানা সত্ত্বেও তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, আর যে অন্যের প্রতি এই সহানুশীলতা দেখায় প্রকৃতপক্ষে সেই হল একজন আদর্শ মানুষ। বন্ধুরা, গল্পটা শুনে আপনি কি বুঝলেন তা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে এটি একজনের সাথে শেয়ার অবশ্যই করে দেবেন। আর আমাদের প্রিয় চ্যানেল সাফল্যের যাত্রাতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, এই রকম আরও নতুন নতুন অনুপ্রেরণামূলক গল্প শোনার জন্য। এতক্ষণ পর্যন্ত আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।